যাবার পথে প্রতিদিন উড়ে আসতো কটুক্তি। বুধবার পরিস্থিতি চরমে ওঠায় প্রতিবাদ করেছিলেন মা ও মেয়ে, আর তার জেরেই কপালে জুটল মার। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা এই স্কুল ছাত্রী ও তার মা। অভিযোগ, স্কুলে যাওয়ার পথে প্রায় নবম শ্রেণী ছাত্রকে উত্তক্ত করত প্রতিবেশী তিন যুবক সফিকুল, জাহিরুল ও আব্বাস। বুধবার প্রতিবাদ করেন ছাত্রী, আর তাতেই রণংদেহী মূর্তি ধারণ করে দুর্বৃত্তরা। অভিযোগ, ছাত্রকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে তিন যুবক, তারপর বেধড়ক মারধর করা হয় তাকে। বাঁচাতে গেলে র‍্যাপ করা হয়নি ছাত্রীর মাকেও। পিঠে মারছে, হাতে মারছে, একটু মানে নানা জায়গায় এসে পড়ছে, লাঠি দিয়ে মারছে, হাত দিয়ে মারছে। প্রতিদিন বিরক্ত করে বেটা স্কুলে এসে বলে, মা আমি স্কুলে যাই, তবু সাজি আমাকে এরকম এরকম কথা বলে। আমি বলছি ছেলেটাকে কি শাসন করা যায় না? ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে, এখনো পলাতক অভিযুক্তরা। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।